চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু বলে অভিযোগ রোগীর পরিবারের। আঙুল কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে গোটা হাসপাতাল ঘুরল মৃতের বোন। কৃষ্ণনগর হাতারপাড়ার বাসিন্দা পূজা সরকার, কয়েকদিন জ্বর হয়েছিল, জ্বর কমলেও বমি কমছিল না। গতকাল কৃষ্ণনগর জেলা হসপিটালে ভর্তি করা হয় পূজা সরকারকে। আজ একটা ইঞ্জেকশন করার পরেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, দাবি মৃতের ছোট বোন শিউলি সরকারের। কেন আমার দিদি দিদি ভালো ছিল, ও মরতে না, ওরা গুলি ইঞ্জেকশন দিয়ে আমার দিদিকে মেরে ফেলেছে। আমার দিদি করে গুলি ইঞ্জেকশন দিয়ে মেরে। আপনার এই পোস্টার লিখে প্রতিবাদটা কি? প্রতিবাদটা কি? কি দিয়ে লিখেছেন পোস্টারটা? আমার দিদি করে ফিরিয়ে দিক। আমি সিস্টারদেরকে বলেছি আমার দিদি খারাপ অবস্থা, চাষ নিয়ে চলুন বলেছে। আমরা নাম পাঠিয়েছি, ওখান থেকে কোনো আসেনি, বেড খালি নেই। আমি আইসিউ রুমে গেছি, ওরা বলছে যে এখানে সাতটা বেড আছে, বেড খালি নেই। ওখানে রুগী বসে আছে আইসিউ, তাই হচ্ছে একটু অল্টারনেট করে আমার দিদিকে একটু নিন, আমার দিদির অবস্থা ভালো না, আমার দিদিকে একটু নিন, কোনো ডাক্তারবাবু আসেনি। আপনি হাত কেটে প্রতিবাদটা কেন করলেন? বলছে ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুরা বাইরে রুগী দেখছে। বলছি আপনি কি দিয়ে লিখেছেন এটা? এটা কি দিয়ে লিখেছেন এই লেখাটা? ওইটাই বলছি, একটু যদি বলেন আপনি নিজে মুখে। না, এই পোস্টারটা কি দিয়ে লিখেছেন? কখন মারা গেছে? কটার সময়? সকালবেলা। নাম কি আপনার? নাম বাড়ি কোথায় দিদি? শিউলি সরকার হসপিটালের ভিতরেই হাত কেটে রক্ত দিয়ে লেখে আমার দিদিকে মেরে ফেলেছে ডাক্তার। কেন এটা করলেন জানতে চাইলে শিউলি সরকার বলেন, আমার আর কেউ নেই, বাবা কিছুদিন আগে ভুল চিকিৎসায় মারা গেছে, দিদি আজ মারা গেল ভুল চিকিৎসার কারণেই। মা লোকের বাড়ি কাজ করে, ডাক্তার এবং নার্সদের কড়া শাস্তি হোক। ডাক্তারি পাস করেছে কিনা সন্দেহ করে, তবে কোন ডাক্তার ভুল করেছে সেটা মৃতের বোন জানে না। হসপিটালের এই মুহূর্তে কোনো ডাক্তার নেই, মৃতের আর এক দিদি। ও বলেন বোন সুস্থ ছিল, কথাও বলছিল, কি এমন ইঞ্জেকশন দিল যে বোন সঙ্গে সঙ্গে মারা গেল? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করে বলছি, যেন আর কারো বোন, আর কারো মা, আর কারো দিদি যেন এইভাবে ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন ফুসকার কারণে যেন অসাড় হয়ে, অস্থির হয়ে আর স্বাভাবিকে না ফিরে আসুক। এরকম ডাক্তারে যখন এরকম করছে, এগুলো বন্ধ করা হোক। তাদের চাকরির ওপর একটু খেয়াল করা হোক। তারা কোথায় কোথায় চেম্বার খুলে রেখেছে সেটা যেন একবার তদন্ত করা হোক। তারা এখানে ট্রিটমেন্ট করার টাইম পাচ্ছে না, সেটা কি কারণে টাইম পাচ্ছে না তদন্ত করা হোক।